নমস্কার বন্ধুরা, আমি অয়ন ভট্টাচার্য। গো সেন্সেবল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে থিয়েটার আর্টিকেল অডিও সিরিজে আমি নিয়ে এসেছি জিয়া হায়দারের লেখা বই থিয়েটারের কথা থেকে রেনেসাঁ যুগের থিয়েটার ইংল্যান্ড, দ্বিতীয় পর্ব, মামিং প্লে, ফেয়ার গ্রাউন্ড ও পোর্টেবল থিয়েটার। রেনেসাঁ যুগের থিয়েটার বিষয়ে আলোচনার আগে ইংল্যান্ডের লোকনাট্য সম্পর্কে সংক্ষেপে কিছু তথ্য জেনে নেওয়া উচিত। মধ্যযুগে ধর্মীয় নাট্য শুরু হবার অনেক আগেই ব্রিটিশ দ্বীপগুলিতে প্রাচীনকাল থেকেই বিভিন্ন কৃষিকাজের সঙ্গে সংযুক্ত এক ধরনের আধা নাট্যিক অনুষ্ঠান প্রচলিত ছিল, যা মামিং প্লে নামে আখ্যায়িত হয়েছে। তৎসহ ধর্মাচার ও বসন্ত উৎসব ধরনের অনুষ্ঠানেও তা অনুষ্ঠিত হতো। এখনও ইংল্যান্ডের গ্রামাঞ্চলে বিভিন্ন পার্বণে তা পরিবেশিত হয়ে থাকে। আদিতে এই নাট্যিক অনুষ্ঠানের রূপ বা ধরন কী ছিল পণ্ডিতেরা সে বিষয়ে কোনো হদিশ দেননি, তবে বিভিন্ন লোককাহিনী ও লোকগাথা অবলম্বনে তা রচিত হলেও তার কোনো লিখিত রূপ ছিল না। পরবর্তীকালে সবচেয়ে জনপ্রিয় কাহিনী ছিল মধ্যযুগীয় ইংরেজ নাইট বীর সেন্ট জর্জ ও তুর্কি নাইট বা ভয়ঙ্কর ড্রাগনের মধ্যেকার সংঘাত যুদ্ধ। নাট্যকাহিনীর সংলাপ আগাগোড়াই ছন্দবদ্ধ স্তবক। এই কাহিনীর কাঠামো মোটামুটি একই রূপ থাকলেও কালে কালে স্থান ভেদে স্থানীয় লোককাহিনীর ও পুতুল নাট্যের উপাদানও যেমন এতে অনুপ্রবেশ করেছে, তেমনি চরিত্রের নামও বদল হয়েছে। পরিবেশনার ধরনেও কোনো নির্দিষ্ট আঙ্গিক নেই। লোকনাট্যের রীতি অনুযায়ী ও সুবিধা অনুযায়ী যে কোনো রূপ আঙ্গিক গ্রহণ করতে পারে। ইংল্যান্ডের লোকনাট্য বলতে প্রধানত মামিং প্লেকেই গণ্য করা হয়। মধ্যযুগের ধর্মীয় নাট্যে যেরূপ বহনযোগ্য প্ল্যাটফর্ম ব্যবহৃত হতো, তেমনই প্ল্যাটফর্ম সম্বল করে মধ্যযুগ থেকেই ভ্রাম্যমান নাট্যদল গড়ে ওঠে। এই সব দল বিভিন্ন মেলায় নাটক করে বেড়াত। মেলার মাঠে তাঁবু ফেলে তার মধ্যে ছোট মঞ্চ বসিয়ে তারা যেসব নাট্যিক অনুষ্ঠান করত, তা পূর্ণ অর্থে নাটক নয়, অনেকাংশেই স্থূল ছোট ছোট রঙ্গ, রসিকতা, কমিক্যাল নাট্যকণিকা, দড়াবাজি বা শারীরিক কসরত। এই রূপ নাট্যদল ফেয়ার গ্রাউন্ড ও পোর্টেবল থিয়েটার রূপে ইতিহাসে স্থান পেয়েছে। কেননা তাদের প্রধান পরিবেশন স্থান ছিল বিভিন্ন মেলা ও মঞ্চ বলতে বহনযোগ্য প্ল্যাটফর্ম, যা পোর্টেবল। 18 ও 19 শতকে ফেয়ার গ্রাউন্ড থিয়েটারের মঞ্চ ব্যবস্থা উন্নত হয়। বহনযোগ্য প্ল্যাটফর্মে নির্মিত পশ্চাৎ পর্দা বা দৃশ্য ও কিছু প্রপস ব্যবহৃত হতে দেখা যায়। মিলনায়তন বলতে যে তাঁবু, তা যাতে সহজে গুটিয়ে বহন করা যায় তারও ব্যবস্থা করা হয়, এবং তাঁবুর ভিতরে দর্শকদের জন্য কিছু কাঠের আসনও দেওয়া হয়, এবং নাটকের বিষয়বস্তুতেও কিছু পরিবর্তন দেখা যায়। জনপ্রিয় কিংবদন্তি, ধ্রুপদী সাহিত্যের গল্প, বাইবেল বা ব্রিটিশ ইতিহাসের কাহিনী, কখনো সমসাময়িক চাঞ্চল্যকর ঘটনা প্রভৃতি। মূকাভিনয়ও তাদের পরিবেশন তালিকার অন্তর্ভুক্ত ছিল। 18 শতকের মধ্যে বেশ কয়েকটি স্থায়ী নাট্যদল গড়ে ওঠে। বার্থলোমিউ ফেয়ারের দিনগুলিতে লন্ডন থিয়েটার বন্ধ রাখা হতো এবং লন্ডনের অভিনেতাদের ফেয়ার গ্রাউন্ডের থিয়েটারে অংশগ্রহণ করার সুযোগ দেয়া হতো। বার্থলোমিউ ফেয়ার, যীশুখ্রিস্টের 12 জন শিষ্যের একজন সন্ত বার্থলোমিউ। ইংল্যান্ডে 24শে আগস্ট তারিখে তাঁর উদ্দেশ্যে যে মেলা হয় তা বার্থলোমিউ ফেয়ার নামে অভিহিত। তা এই ফেয়ারের দিনগুলিতে লন্ডন থিয়েটার বন্ধ রাখা হতো এবং লন্ডনের অভিনেতাদের, আমরা যেরকম শুনলাম, যে ফেয়ার গ্রাউন্ডের থিয়েটারে অংশগ্রহণ করার সুযোগ দেয়া হতো। 200 বছরেরও বেশি কাল ধরে 19 শতকের প্রায় শেষ পর্যন্ত ইংল্যান্ডের থিয়েটারকে সাধারণ জনগণের কাতারে সামিল করার কৃতিত্ব ফেয়ার গ্রাউন্ড ও পোর্টেবল থিয়েটারের। তাই আমরা রেনেসাঁ যুগের থিয়েটার সম্পর্কে জানার আগে ব্রিটিশ লোকনাট্য সম্পর্কে সংক্ষেপে একটা ধারণা লাভ করার চেষ্টা করলাম। বন্ধুরা, যদি আপনাদের এরকম কাজ পছন্দ হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাপোর্ট করবেন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। যদি এই ভিডিও পছন্দ হয় লাইক করবেন, শেয়ার করবেন, আপনাদের মতামত কমেন্ট সেকশনে জানাবেন। থিয়েটার থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ, নমস্কার।